মেয়ে হচ্ছে একটা পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা, তাই না? এটা আপনাকে বলতে হবে না, এটা বলার জন্য কোনো টক শোর আয়োজন করার দরকার নাই, যেখানে নাস্তিকদেরকে নিয়ে এসে আবার ডিবেট করতে হবে দরকার নাই। আল্লাহপাক কোরআনেই সূরা আলে ইমরানের মধ্যেই বলেছেন, জুইনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহপাক ছয়টা জিনিসের কথা বলেছেন, এই ছয়টা জিনিস হচ্ছে মানুষের কাছে সবচেয়ে পছন্দের। তার মধ্যে প্রথমটা হচ্ছে হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মহিলাদের ভালোবাসা, মেয়েদের প্রতি আসক্তি। একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু, খুবই আদরের মমতার একটা ভালোবাসা স্নেহের জায়গা। একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী, সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, তাই না? এটা চায়। এখন এই যে সম্পর্কটা হালাল, এই সম্পর্কটাকে তারা জিনা, পর্নোগ্রাফি, কোএডুকেশন, ব্যভিচার এগুলো দিয়ে কনভার্ট করে দিয়েছে। পর্নোগ্রাফি এমনভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে, সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না, একটা দৃষ্টিতেই তাকাতে পারবে, ভোগের দৃষ্টি, ভোগ। একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ধর্ষণ করতে হবে, একটা খাওয়ার জিনিস, একে খাইতে হবে, ব্যাপারটার কাছে এরকম মনে হবে। কথা কি বুঝেন নাই? ওই একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে, কারণ তার মাথার মধ্যে দুনিয়ার ন্যাংটা মেয়ের চিত্র ঘুরতেছে, সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না। এটা এমনি এমনি হয়নি ভাই, এটা আপনার ভিতরের নূর ইমানের তেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আপনাকে, আপনার সামনে মেয়েদেরকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। আপনি অনলাইনে যান, চাইলেই 5 মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন, একটা মেয়ের কোন জায়গায় কী আছে না আছে সব দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো পতিত বিশ্বাখানায় যেতে হবে না। আর আপনি যদি চান 500 টাকা খরচ করেও আপনি জেনা করতে পারেন এখন এই যুগে। কথা কি বুঝতে পারেন না? আপনি যদি চান 500-1000 টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন, শুধু ইচ্ছা করলেই হয়। ইভেন আপনি যদি বিবাহিত হন তারপরেও চাইলে আপনি পরকীয়া করতে পারবেন। মানে মেয়ের সাথে জেনা, ধর্ষণ আর ব্যভিচার, এটাকে এত সহজলভ্য করে দেওয়া হয়েছে যাতে করে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, সত্যিকারের লাভ ভালোবাসার কোনো সম্পর্ক সমাজে বাকি না থাকে। এই নারী আপনার সামনে তুলে ধরা হয়েছে, কোথায় স্কুলে যাবেন ওখানে ন্যাংটা মেয়ে আপনার পাশে বসে আছে, ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন? অবশ্যই মেয়েটাকে দেখবেন, স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যান, সেখানে আপনার পাশে মেয়ে, এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে, কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই। অবশ্য এই মেয়ের কোনো ভাই নাই, এই মেয়ের কোনো বাবা নাই, এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না। আর এই মেয়েগুলো ক্যারিয়ারের পিছনে ছুটবে 30-40 বছর পর্যন্ত, তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না। আর এই 30 বছরের মধ্যে ওর 10-12টা প্রেমও হয়ে যাবে, বহু মানুষ তার গায়ে হাতও দিবে, এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম। মূলত এই মেয়েরাও দাজ্জালের ফাঁদে পা দিয়েছে, এবং এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে চারপাশে। শুধু এই স্কুল কলেজ ভার্সিটির কথা বলছি না, আপনি কর্মক্ষেত্রে যাবেন, আপনি অফিসে যান, আদালতে যান, অমুক জায়গায় তমুক জায়গায়, এমনকি বাসে পর্যন্ত উঠবেন, সেখানেও দেখবেন যে মেয়ের সাথে ঝুলে ঝুলে আপনি যাচ্ছেন। নারী পুরুষের ফ্রি মিক্সিং যেটাকে বলে, এটাকে অবাধভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে সমাজের হালালত্ব বজায় না থাকে, জেনা আর ব্যভিচারে সমাজটা ছেয়ে যায়। এর ফলে কি হচ্ছে? এর ফলে ধর্ষণ বাড়ছে, এর ফলে আপনার গুম বাড়বে, হত্যা বাড়বে, পারিবারিক কাঠামো ভেঙে যাবে। এক পর্যায়ে কি হবে জানেন? এক পর্যায়ে এখন যা হচ্ছে তাই হবে। সেটা কি? এক পর্যায়ে মেয়েদের থেকে আকর্ষণ উঠে যাবে, এক পর্যায়ে মেয়েদের প্রতি আকর্ষণ উঠে যাবে, তখন ছেলে ছেলেকে আকর্ষণ করবে, বলে নাউজুবিল্লাহ। এটা এখন এদেশের সমস্যা। আর এরপরে কি হবে? এরপরে ছেলে মেয়ে সব বাদ, বাচ্চাদের প্রতি আক্রোশ চালাবে, বাচ্চাদের প্রতি। বাংলাদেশের অন্যতম সমস্যা এখন চাইল্ড অ্যাবিউজিং, জানেন না? বাংলাদেশের অন্যতম সমস্যা এখন বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, দেখেন নাই? এরও পরে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনায় লিপ্ত হবে না, এটা দাজ্জালের অনুসারীরা চেয়েছে, পেরেছেও, আপনার সাথে এটা তারা গেম খেলেছে। 4 নাম্বার,